আসছে বলে আমরা তারপরে বাড়ি চলে গেছি।
তারপরে কি ঘটল? হ্যাঁ, তারপরে সকালে কি ঘটল? তারপরে সকালে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতে বলছে রাত্রিতে ডেড বডি চলে গেছে। তারপরে গ্রামবাসী এসে, যারা গ্রুপ দল ছিল ওনাদের, সেই দলের লোক এসে মারধর করছে, বেঁধে রেখেছে। কেন ওরা টাকা, দলের টাকা সব টাকা নিয়েছে, তো দলের সব টাকা তো নিয়েছে না, 1 লাখ টাকা না কত নিয়েছে, 1 লাখ টাকা নিয়েছে। নেওয়ার ফলে তারা মারধর করছে, এই পরিস্থিতি এখন পর্যন্ত এই চলছে। তারা না আমি জানলাম যে পাগলির ছেলে চিনি, মানে এখনো মেয়েটা কেউ মিথ্যা কথা বলে যাচ্ছে, আমি তো ভাবলাম যদি এখনো মিথ্যা কথা বলবি যে এত কিছু করে। কি হয়েছে, কি হয়েছে ঘটনাটা? রাত্রে নেশা করেছে, আমাকে মারধর করার পর আমি যখন শুয়ে আছি তখন, তারপরে আমি জানিনি কখন বলার করে দিচ্ছে, তারপরে ওর মা দেখে আমাকে ডাকছে, আমি আর ওর মা গিয়ে দুজনে লাফিয়ে দিই, তারপরে পুলিশকে চুপ করতে বলতে, তখন পুলিশ এসে, তখন গ্রামের আমি সবাইকে ডাকছি, সবাই ঘরে গিয়ে চেল্লিছি, তো কেউ বেরায়নি, আমার ওর যে কুর্তো জেঠু তাদের ঘরে গিয়েও আমি চেল্লাইছি, কেউ বেরায়নি, আমার আমি ডাক্তারকে না নিয়ে যাওয়া বলে আমি গাড়ি বাড়ি সব ডাক দিচ্ছি, আমি আমি কিছু করি। তুই ঝগড়া হয়েছে? ঝগড়া আমাদের অনেকদিন ধরে হচ্ছে, তারপরে পঞ্চায়েত 10 আমি ছিলাম নিয়ে গেল, 10 দিনের জন্য পঞ্চায়েত সবাই। কালকে ঘটনাটা কি ঘটেছে? কালকে রাত্রে ও এসে আমাকে মারধর করেছে, তারপরে ও মেরেছে না তুমি মেরেছো? যে মারা গেছে তার নাম, আপনার নাম?